ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পর ঘরে অনেক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা গণিত করব। তোমরা সবাই তোমাদের গণিত বইটা বের করো। গণিত বইয়ের ৮২ বের করো। ৮২তে আছে অনুশীলনী ৪.১। অনুশীলনী ৪.১ করার জন্য আমাদের প্রথমে এই অধ্যায় বা চতুর্থ অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করতে হবে। আজকে আমরা সেই আলোচনাটা করব। তোমরা তোমাদের বোর্ড বইয়ের ৭৬ বের করো। এখানে আছে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি হলো যেখানে কিছু নির্দিষ্ট চলক থাকে, সংখ্যা সহগ থাকে আর ধ্রুবক পদ থাকে। এখানে কিছু উদাহরণের মাধ্যমে বলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। প্রথমে আমরা প্রতীক নিয়ে আলোচনা করব। বীজগণিতীয় রাশিতে দুই ধরনের প্রতীক থাকে, অক্ষর প্রতীক ও সংখ্যার প্রতীক। অক্ষর প্রতীকের মধ্যে এ, বি, সি, পি, কিউ, এক্স, ওয়াই, জেড এই ধরনের অক্ষর প্রতীক ব্যবহৃত হতে পারে। আর সংখ্যার প্রতীকের ক্ষেত্রে সাধারণ যেসব সংখ্যাগুলো আছে, যেমন ১, ২, ৩, ৪ এগুলো আসে। এরপরে চলক। বীজগণিতীয় রাশিতে চলক হিসেবে আমরা অক্ষর প্রতীকগুলো ব্যবহার করি আর চলকের মান নির্দিষ্ট করা থাকে না, এর বিভিন্ন মান বের হতে পারে। এরপরে আছে প্রক্রিয়া চিহ্ন। বীজগণিত রাশিতে চার ধরনের প্রক্রিয়া চিহ্ন থাকে, এগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বীজগণিত রাশিতে আমরা যোগকে বলবো প্লাস, বিয়োগকে বলবো মাইনাস, গুণকে বলবো ইনটু আর ভাগকে বলবো ডিভিশন। ভাগকে বলবো আমরা ডিভিশন। যদি আমরা দুটো চলক নিই এক্স ও ওয়াই আর দুটো চলক যোগ করি, তাহলে এটাকে আমরা বলবো এক্স প্লাস ওয়াই। যদি আমরা বিয়োগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই, যদি গুণ করি তাহলে এক্স ওয়াই, আর যদি ভাগ করি তাহলে এটা বলবো এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে আমরা চলক ও প্রতীক সম্পর্কে যে আলোচনাগুলো করলাম, এবার এর আলোকে এক নংয়ে সমাধান করার চেষ্টা করব। ৪.১ এর এক নংয়ে দেখো, নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। এখানে আছে ৯x। এখানে দুই ধরনের প্রতীক আছে, একটা হলো অক্ষর প্রতীক, অন্যটি হলো সংখ্যার প্রতীক। সংখ্যার প্রতীকটি হলো ৯ আর অক্ষর প্রতীক এখানে আছে এক্স। তাহলে এখানে ৯x দ্বারা কি বোঝাচ্ছে? ৯x দ্বারা এখানে বোঝাচ্ছে এক্স এর সাথে ৯ এর গুণ। ৯x দ্বারা বোঝাচ্ছে এক্স এর সাথে ৯ এর গুণ, এক্স এর ৯ গুণ, এক্স এর ৯ গুণ। এরপর দেখো কি আছে, এরপর আছে ৫x প্লাস ৩ হলো এক্স এর ৫ গুণ, এর সাথে যোগ হয়েছে ৩। তাহলে এক্স এর ৫ গুণের সাথে ৩ যোগ, এক্স এর ৫ গুণ এর সাথে ৩ যোগ। এখানে দেখো আছে ৩a প্লাস ৪b হলো a এর ৩ গুণ এবং ৪b হলো b এর ৪ গুণ। তাহলে এটাকে আমরা বলবো a এর ৩ গুণ এর সাথে b এর ৪ গুণ এর যোগ। এরপর আছে ৩a × ৪c। এখানে ৩a হলো a এর ৩ গুণ, ৪c হলো c এর ৪ গুণ, আর এই তিনটা এখানে গুণ সম্পর্কে আছে। তাহলে এটাকে আমরা বলবো a এর ৩ গুণ b এবং c এর ৪ গুণ এর গুণফল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।